গভীর জঙ্গলে অনেক পশু পাখির বাস। রাত দিন পশু পাখিদের ডাকে জঙ্গল মুখরিত হয়ে থাকত। ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক দুষ্ট পাজি শিয়াল। সে ছিল অলস আর ভবঘুরে টাইপের। বল্টু শিয়ালের দুটো বউ ছিল, বউদের ওপর নির্ভর করে তার আহার জুটত। সে নিজে কখনো শিকার করত না, সে জঙ্গলের ভেতর ঘুরে বেড়াত আর বন্ধুদের সাথে আড্ডা দিত। এজন্যই বল্টু শিয়ালের দুই বউ শিয়ালের ওপর ভীষণ ক্ষিপ্ত ছিল। বল্টু শিয়ালের দুই বউ বল্টু শিয়ালকে বলল, আজ থেকে আমরা আর তোমাকে শিকার ধরে খাওয়াতে পারবো না, নিজেই নিজের শিকার করে খাবে। কেন কেন আমি শিকার করব? কেন আমি শিকার করব না? এর জন্যই তো তোমাদের দুজনকে বিয়ে করেছি। আমি আমার বউদের ধরে আনা শিকার খাবো আর জঙ্গলে মাস্তি করে ঘুরে বেড়াবো। বিয়ের সময় একজনের থেকে মোটা অঙ্কের টাকা আর একজনের থেকে মোটরসাইকেল যৌতুক নিয়েছো, আর এখন আবার শিকার করে খাওয়াবো? ওসব শিকার টিকার আর আমরা করতে পারবো না। আজ থেকে তুমি শিকার করবে আর আমরা বসে বসে খাবো। তাহলে এটাই তোমাদের শেষ কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বিকল্প একটা রাস্তা খুঁজতে হবে। কি বিকল্প রাস্তা খুঁজবে শুনি? তোমরা যদি আমাকে শিকার ধরে না দাও, তাহলে আমি আরেকটা বিয়ে করব, সেই বউ এসে আমাকে শিকার ধরে দিবে আর আমি তখন মাস্তি করে বেড়াবো, ঠিক আছে? যাও যাও, আমরাও দেখবো তোমার মতো ভবঘুরে শিয়ালের সাথে কে তাদের মেয়েকে বিয়ে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে নিও, আমি বিয়ে করেই গুহাতে ফিরবো, তার আগে ফিরছি না। তখন আবার 203 মিলে গলাগলি ধরে কান্না শুরু করো না, বুঝেছ? আমি গেলাম। যেতে যেতে পথে পরিণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগুনে। এদিকে আগে থেকে পাজে বল্টু শিয়াল এই জঙ্গলেরই এক প্রভাবশালী বাঘের মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে। এই যে সুন্দরী বাঘিনী হালিমা, অনেকদিন তো হলো আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, এবার বিয়েটা সেরে ফেলি, তা তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। কিন্তু তোমার বাবা যদি রাজি না হয় তখন কি হবে বলো? আমার বাবা রাজি না হলে আমি তোমাকে পালিয়ে বিয়ে করব। আগে প্রস্তাব তো পাঠাও, বাবা রাজি হতেও পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোমার বাড়িতে ঘটক পাঠিয়ে দিব, ঠিক আছে? এই পথে যদি না শেষ হয় তবে কেন, আমি হলাম বানর মশাই, ঘটকালি মোর পেশা, বনের সবাইকে দিব বিয়া এটাই মনের আশা। বাঘ ভালুক আর হাতি ঘোড়া কেউ যাবে না বাদ, বিয়ে সবাইকে করতেই হবে, পাবে বিয়ের স্বাদ। এই যে ঘটক মশাই, তা কোথায় যাচ্ছ শুনি? কোথায় আর যাব, আমার কাজই তো ওই ঘটকালি করা, ওই ঘটকালি করার জন্যই যাচ্ছি। তা ভালোই করেছ ঘটক মশাই, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, খুব তাড়াতাড়ি একটা ঘটকালি করতে হবে। তা কার বিয়ের ঘটকালি করতে হবে শিয়াল ভাই? কার আবার? তোমার চোখের সামনে এমন হ্যান্ডসাম একটা পাত্র, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? আমি হলাম পাত্র, আমারই বিয়ের ঘটকালি করতে হবে। কি বলছো কি শিয়াল ভাই, এর আগে না আমি তোমার দুটো বিয়ে দিলাম, সেগুলোর কি হলো? আরে ও দুটো তো আছে, আমি আরেকটা বিয়ে করব, তোমার কি কোনো অসুবিধা আছে? পুরুষ যত খুশি তত বিয়ে করতে পারে, এতে কি কোনো বাধা আছে বলো? তোমাকে এখন যা বলছি তাই করো, আমার কয়টা বউ আছে আর না আছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কাকে বিয়ে করতে চাও শুনি? পাত্রী কি দেখা আছে? হ্যাঁ হ্যাঁ, পাত্রী আমার আগে থেকেই দেখা আছে। ওই যে জঙ্গলের প্রভাবশালী বাঘ আছে না, ওই বাঘের মেয়ে হালিমা বাঘিনী, ওই বাঘিনীর সাথে আমার বিয়ের ঘটকালি করতে হবে।
ওরে বাবা রে, এ আমি করতে পারবো না। ওই বাঘের কাছে গেলেই আমাকে এক থাবা দিয়ে মেরে ফেলবে, তার উপর তুমি আবার দুটো বিয়ে করেছো। ওই বাঘকে গিয়ে আমি কি করে বলবো যে তোমার জন্যই আমি ওর মেয়েকে দেখতে এসেছি? আরে শোনো তো আমার কথা ভালো করে, ওই বাঘের মেয়ে হালিমা আমাকে পছন্দ করে। আজ এক বছর থেকে আমরা দুজনে চুটিয়ে প্রেম করছি। হালিমার সাথে আমার সব কথা পাকাপাকি হয়ে আছে। তুমি যে শুধু বিয়ের কথা বলবে, বাকি কাজ ওই হালিমাই করে দিবে, বুঝেছো? ও, তাহলে এই ব্যাপার? আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাব গটকালি করতে। এরপর বানর ঘটক চলে গেল বাঘের কাছে বল্টু শিয়ালের বিয়ের প্রস্তাব নিয়ে। সালাম বাঘ মশাই, তা কেমন আছেন? সালাম সালাম। আরে ঘটক মশাই জি, তা কি মনে করে আমার গুহায় এসেছিস? বাঘ মশাই, আমি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এই তোর এত বড় সাহস! আমি বেঁচে থাকতে তুই আবার আমার স্বামীর বিয়ের ঘটকালি করতে এসেছিস? আরে ধুর, কি সব আজে বাজে কথা বলিস! আমার কি আর বিয়ের বয়স আছে? এই যে আমার বউ দাঁড়িয়ে আছে, চোখে কি দেখতে পাস না নাকি? আরে ধুর বাঘ মশাই, কি যে আপনি বলেন না, আপনার বিয়ের ঘটকালি করতে আমি কেন আসবো? আমি তো এসেছি আপনার মেয়ের বিয়ের ঘটকালি করতে। ও তাই বল, আমি তো ভেবেছিলাম তুই আমারই বিয়ের ঘটকালি করতে এসেছিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেয়ে যখন আছে বিয়ের ঘর তো আসবেই, তা ছেলে কে, কি করে শুনি? ছেলে এই জঙ্গলেরই, আপনারা ছেলেকে চিনেন? ছেলে কিচ্ছু করে না, সারাদিন জঙ্গলে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। আসলে খুবই স্মার্ট আর শৌখিন, এজন্য আশা করি আপনার মেয়ে খুব সুখেই থাকতে পারবে, সারাক্ষণ মোটর সাইকেলে চড়ে বেড়াতে পারবে। তা তো বুঝলাম, কিন্তু ছেলেটা কে সেটা তো জানতে হবে। আগে বল ছেলেটা কে? ছেলে হচ্ছে আমাদের এই জঙ্গলের বল্টু শিয়াল, খুবই ভালো ছেলে, খুবই লক্ষ্মী ছেলে। কি বললি, বল্টু শিয়াল? তুই আমার মেয়ের সাথে বল্টু শিয়ালের বিয়ের ঘটকালি করতে এসেছিস? তুই কি সবকিছু জেনে শুনে এসেছিস, নাকি আমার হাতে মার খেতে এসেছিস? ওই বল্টু শিয়াল এর আগেও দুটো বিয়ে করেছে, ওর ঘরে দুটো বউ আছে, আর তুই কি না বলছিস আমার এমন কুমারী মেয়েকে ওই বল্টু শিয়ালের সাথে বিয়ে দিতে? তুই কোন সাহসে আমার এখানে এসেছিস ঘটকালি করতে? আরে থামেন থামেন, কথা ঠিক করে না শুনে শুধু শুধু আমার উপরে রাগ ঝাড়ছেন। ওই বল্টু শিয়ালকে আপনার মেয়ে খুব পছন্দ করে, ওরাই আমাকে পাঠিয়েছে, আমি যেন আপনার কাছে ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আসি। বিশ্বাস না হলে আপনার মেয়েকেই জিজ্ঞেস করে দেখুন। কি বললি তুই, আমার মেয়ে ওই পাজি বল্টু শিয়ালকে ভালোবাসে? এটা আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছিস। আমি আপনাকে মিথ্যা বলতে যাব কোন দুঃখে, আমি তো আর এখান থেকে পালিয়ে যাচ্ছি না। বিশ্বাস না হলে আপনি আপনার মেয়েকে ডেকে জিজ্ঞেস করুন, তাহলেই তো বুঝে যাবেন কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। বউ তাড়াতাড়ি আমাদের মেয়ে হালিমাকে ডাকো তো, দেখি এই বানর ঘটক সত্যি মিথ্যা বলছে নাকি সত্যি কথা বলছে। হালিমা হালিমা, মা কোথায় তুই? কিরে মা হালিমা, এই বানর ঘটক কি বলছে, সবকিছু কি সত্যি? এই বানর ঘটক আমাকে বলছে তুই নাকি ওই বল্টু শিয়ালকে ভালোবাসিস, ওকে নাকি বিয়ে করতে চাইছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, বানর ঘটক ঠিকই বলেছে, আমি বল্টু শিয়ালকে খুব ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। তোমরা যদি ওর সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আমি কিন্তু পালিয়ে যাব। দেখেছেন দেখেছেন বাগবশাই, আপনাকে আমি বললাম না, ওরা নিজেরাই ওদের বিয়ে ঠিক করেছে, আমি তো শুধু প্রস্তাব নিয়ে এসেছি। এখন তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিন, শেষে যদি পালিয়ে যায় তখন আবার আমাকে দোষারোপ করতে পারবেন না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, দুই বৌওয়ালা বল্টু শিয়ালের সাথে কি হালুম বাগ তার মেয়ে হালিমাকে বিয়ে দিবে, নাকি হালুম বাগ ওই বল্টু শিয়ালের বারোটা বাজাবে? তা যদি তোমরা জানতে চাও তাহলে এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।